অনুষ্ঠিত হবে চতুর্থ অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকি টুর্নামেন্ট ২০১৬। দুপুরে সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন হকি ফেডারেশনের সহসভাপতি শফিউল্লাহ আল মুনির। এবারের আসরে বাংলাদেশ সহ ৭টি দেশ অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। টুর্নামেন্টকে সফল করতে নিরাপত্তা নিশ্চিত করা সহ আন্তর্জাতিক মানের সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। এছাড়া বাংলাদেশ দল নিয়েও আশার কথা জানালেন শফিউল্লাহ আল মুনির। স্বল্পকালীন, মধ্যকালীন এবং দীর্ঘমেয়াদী বেক্সিমকো এটা রিভিউ করেছে এবং প্রাথমিকভাবে বেক্সিমকোর কাছে মনে হয়েছে যে আমাদের সাথে কাজ করা যায়। আমাদের সর্বশেষ যে লীগ হয়েছে এই লিগে কিন্তু অলমোস্ট পাকিস্তান জাতীয় দলের সব খেলোয়াড়ই ছিল, তাদের দ্বিতীয় দলও ছিল। আমাদের যে তিনজন খেলোয়াড় এরা কিন্তু খুব কাছাকাছি কোয়ালিটির দিকে, তার জন্য কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী যে এই দলটা অনেক ভালো করবে।